হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সবসময় ভালো থাকেন সে কামনাই করি। আজকে আপনাদেরকে আমি দেখাবো ভি কোপ্তা কারি। এই জন্য আমি আজকে ব্লেন্ডারের মধ্যে মশলাগুলো একটু মিক্স করে নিলাম। নিচ্ছি পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। নিলাম 3 কোয়া রসুন এবং নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এর সাথে আমি আরও দিব 2টা কাঁচামরিচ এবং তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা। আমি যদিও পরিমাণটা এখানে দিয়ে দিয়েছি এবং এগুলো ভালো করে আমি এখন ব্লেন্ডার ব্লেন্ড করে নিব, চপের মতো করে নিব। এবং বিপের কিমাগুলো আমি এখন 500 গ্রাম এখানে কিমা নিয়েছি। আমি কিমাগুলো আমার আগে করা ছিল বাসায়, প্রিজার্ভ করা ছিল, এগুলো এখন একসাথে আমি ব্লেন্ড করে নিব। এবং এর সাথে আমি নিয়ে নিব এখন রোস্টেড চিকেন, মানে মটর ভাজা ডাল যেটাকে বলা হয় কি, মটর ডাল। এবং আরও নিব এখন ভাজা ধনিয়া 1 টেবিল চামচ এবং তার সাথে আরে নেব এখন 1 চামচের মতো ধনিয়া গুঁড়া এবং নিলাম 2 টেবিল চামচ গরম মশলা। এগুলো এখন আমি সবগুলো একসাথে উপকরণ একসাথে ব্লেন্ড করব এবং নিলাম 1 টেবিল চামচ চিলি পাউডার, রেড চিলি। এর সাথে নিয়ে নিব ঘি, 1 টেবিল চামচ ঘি এবং আরও নিব 2 টেবিল চামচ লবণ এবং 1টা ডিম। ভালো করে এখন সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। এভাবে আমার এখন মিহি করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার যে আমি এখন সব কোপ্তাগুলো ভালো করে এখন এ করবো, বল বল করে নিব এবং হাতের মধ্যে একটু ঘি বেশ ঘি নিয়ে তার মধ্যে বলগুলো করে নিব সব একসাথে। এরকম গুড়ো গুড়ো গুল গুল করে বলগুলো করতে হবে। আপনারা চাইলে কেউ লম্বা করেও করা যায়, তবে গোল করলে এটা সবচেয়ে বেটার হয়। এবং এর থেকে 1টা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম তেল, তার সাথে নিয়ে নিলাম 4টা এলাচি এবং সঙ্গে নিয়ে নিলাম অল্প করে আদা বাটা এবং নিয়ে নিলাম টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি 3টা টমেটোকে একসাথে ব্লেন্ড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এই পিউরিটা হইল। এবং এর সাথে নিয়ে নেব রেড চিলি 1 চামচ, মানে লাল মরিচের পাউডার 1 চামচ এবং নিয়ে নেব 1 টেবিল চামচ হলুদ পাউডার। এর সাথে নিয়ে নেব 1 টেবিল চামচ ধনে পাউডার এবং সঙ্গে আরো দিব 1 টেবিল চামচ জিরা পাউডার এবং 1 টেবিল চামচ লাল মরিচের পাউডার। এগুলো সবগুলো আমি একসাথে এখন মিক্স করে নিব, ভালো করে কষাই ফেলবো এবং কষাতে হবে যাতে মরিচটা নিচে নেমে যায় এবং তেলটা উপর দিব উঠে আসে। এদিকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব 1 কাপ দই, টক দই, মিষ্টি দই, আপনার যেটা ইচ্ছে নিতে পারেন, টক দই হলে বেটার হয়। এবং নিয়ে নিব এখানে পেঁয়াজ বেরেস্তা, এই 2টাকে আমি নিয়ে সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিব, ব্লেন্ড করে নিব। এদিকে আমার মশলাগুলো হয়ে গিয়েছে, এখানে সাথে আমি এখন এই সেই যে পেঁয়াজ বেরেস আর এই টক দইয়ের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখন আমি এখানের মধ্যে ঢেলে দিব এখন এবং ভালো করে নেড়ে চেড়ে দিব। বাতে মশলাগুলোর সাথে আবার একটু আরেকটু কষিয়ে নেব মশলাগুলো।
এগুলো ভালো করে একটু কষতে হবে, যাতে মরিচের যে জাদালো গন্ধ থাকে মরিচের জাদালো গন্ধটা চলে যায়, এবং এখানে মশলাগুলো আসলে নিচে নেমে যাবে এবং তেলটা উঠে যাবে। এগুলোরই আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম অল্প করে জিরা পাউডার, টালা জিরা পাউডার। এটা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে, এবং সে যে গোল করে রাখা কোফতাগুলো আমি এখন এই মশলার উপর বসিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে বসিয়ে দিচ্ছি এখন। আমি নীল ব্লগার, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 5 মিনিট করার পরে, ভাজার পরে এখন আমি এখানে সাথে পর্যাপ্ত পানি অ্যাড করে নিলাম। এটা একটু সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, আর এখানে কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে রান্নাটা করতে হবে। এরপর যে আমার কোপ্তাগুলো অলরেডি হয়ে গিয়েছে, আর অল্পক্ষণ লাগবে, সিদ্ধ হলে পানিগুলো যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা আসলে নামিয়ে ফেলবো। এরপর যে আমি একটু করে গরম মশলা দিয়ে দিলাম, একটু ভাজা গরম মশলা উপরে দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম একটু করে ভাজা জিরা পাউডার উপরে দিয়ে দিচ্ছি ডিসমেলের জন্য, এবং এর একটু করে দিয়ে দিলাম প্র্যাঙ্কেল লিভস। এটার অপশনাল হিসেবে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাড করতে পারেন। এবং 5 মিনিট ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করব। আমার রান্না হয়ে গিয়েছে এবং আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। একটা 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, শিমগুলোকে সিদ্ধ ডিমগুলোকে আমি 4 ভাগ করে নিলাম এবং পাশে সাজিয়ে দিলাম, উপরে একটু ধন্যবাদটা দিয়ে দেখাচ্ছি। আসলে খেতে অনেক মজাদার, খুবই মজার মতো একটি খাবার, এবং আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। এবং আমার ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।